বন্ধুরা অনেক দিন ধরে কথাটাই আসছিল যে পঞ্চায়েতের নির্বাচন বছরের গোড়ার দিকেই করতে হবে, কারণ গরমের সময় বা বর্ষার সময় ভোট করাটা অনুচিত। আমাদের কথা নয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। তারপর ভোটটা পিছাতে পিছাতে কেন বর্ষাতে এসে পৌঁছালো সেই ইতিহাস আপনারা জানেন, আমি সেটা ব্যাখ্যা করার জন্য সময় নষ্ট করব না। ভোট হবে ৬২,০০০ বুথে, পুলিশ আছে ৪২,০০০। এই নিয়েও অনেক আইনি কারবাই হয়েছে। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার নিদান এসছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যেখানে ছিল সেখানেই আছে। কালকে নির্বাচন কমিশনার মোটামুটি বলে দিয়েছেন রাজ্যের পুলিশেই ভোট হবে, কিন্তু ৪২,০০০ পুলিশ কি করে ৬২,০০০ বুথ পাহারা দেবেন সেই ব্যাখ্যা তিনি দেননি। যারা পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার আছেন তারা প্রত্যেকটা ট্রেনিংয়ে বিক্ষোভ দেখিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী না দিলে আমরা ভোট করতে যাব না। তারা কি করবেন তারাই জানেন, আমি সেই প্রসঙ্গে যেতে চাই না। আচ্ছা, এসব করা হচ্ছে কেন বলুন তো? হাইকোর্ট যখন বলছে কেন্দ্রীয় সরকার বিনা পয়সায় বিনা খরচে পুলিশ দেবে, সে বর্ডার সিকিউরিটি ফোর্স হোক আর সিআরপিএফ হোক, কেন্দ্রীয় বাহিনী আসবে, এর জন্য রাজ্যকে এক পয়সা খরচ দিতে হবে না। সেইটা আটকাতে রাজ্য খরচা করতে যাচ্ছে কেন সুপ্রিম কোর্টে? সেটার জন্য কেন ডিভিশন বেঞ্চে যেতে হয়? কালকে নির্বাচন কমিশনার অর্ডার দিয়েছেন যে ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে, আর তারপরে আরো যাদের আসার কথা চিঠি চাপাটি চলছে, ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলেও তাদের কাউকে বুথে ডিউটি দেওয়া হবে না। তারা নাকা চেকিং করবেন, তারা ভোটের আগের কদিন টহলদারি করবেন, আর ভোটের দিনও তারা রাস্তায় রাস্তায় টহলদারি করবেন, বুথে ঢুকতে পারবেন না। এর পিছনে একটা রহস্য আছে, আমি সেটাই আপনাদের কাছে বলার জন্য মাইক ধরেছি। তৃণমূল কংগ্রেস এটা পরিষ্কার বুঝে গেছে, যেভাবে গোটা রাজ্য জুড়ে চোর চোর আওয়াজ উঠেছে তাতে মানুষের মন পাওয়া যাবে না, ভোটে জেতা যাবে না। তাই ভোটটা জোর করে নিতে হবে, কেড়ে নিতে হবে। কেন্দ্রীয় বাহিনী থাকলে সেটা করা যাবে না। রাজ্যের পুলিশ থাকলে, এখন রাজ্যের পুলিশের কাজ একটাই, চোর মানুষ তাড়া করলে দৌড়ায় আর পুলিশ তাড়া করলে দৌড়ায়, আর তৃণমূলের চোরগুলো মানুষ তাড়া করলে দৌড়ায়, পুলিশ তাড়া করলে, পুলিশ দেখলে ভরসা পায়। তাহলে যেখানে তৃণমূল ভোট চুরি করতে যাবে সেখানে দোষর হচ্ছে রাজ্যের পুলিশ। চুরি করে ভোটে জেতার যে চেষ্টা করছে, আপনাদের কারো কাছে অবাক লাগছে? যারা পাথর চুরি করে, যারা কয়লা চুরি করে, যারা গরু পাচার করে, যারা বালি খাদান থেকে বালি তুলে পাচার করে, যারা ১০০ দিনের কাজের টাকা পাচার করে দেয়, যারা ১১ লক্ষ গরিবের পাকা কাঁচা বাড়ি পাকা করার টাকা কাটমানি খায়, তারা ভোট চুরি করবে না এটা মনে করার কোনো কারণ নেই। আমি তো মাঝে মাঝে তৃণমূলীদেরই বলি যে এবারের ভোটে মানুষকে তোমরা কি বলছো, তোমাদের বলার কি আছে? আমি অন্য দল করি বলে তৃণমূল চুরি করেছে কথা বলতে আসিনি। তৃণমূল দলটা আপাদমস্তক চোরদের দল, হাইকোর্ট বলছে, বিচারপতিরা বলছে, মিডিয়া বলছে, পথে ঘাটে অজস্র মানুষ বলছেন, যারা রাজনীতি করেন না এমন মানুষও বলছেন। তাহলে এই 13 বছরে 12-13 বছরে অনেক বদনাম কিনেছ। শেষ বদনামটা হচ্ছে তৃণমূল চোরের দল। তা ভোটে তোমরা কি বলবে? যে অনেক টাকা কামিয়েছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, আর 5 বছর লুটে খাওয়ার লাইসেন্সটা রিনিউ করে দাও। এই তো তৃণমূলকে ভোট দেওয়া মানে তো তাই। আপনাদের এখানে ঘটনাটা একটু অন্যরকম। আরদার মানুষকে আমি অভিনন্দন জানাবো যে গত পঞ্চায়েত ভোটেই আপনারা ওই চোর তৃণমূলকে সরিয়ে দিয়েছেন। যা গোটা পশ্চিমবাংলা পারেনি, আপনারা তৃণমূলকে সরিয়ে দিয়েছেন। আপনারা ভেবেছিলেন যে বিজেপি আসলে বোধহয় চুরি চচ্চুরি হবে না। গত 5 বছরের অভিজ্ঞতা কি? তৃণমূল যেভাবে চুরি করেছে, বিজেপি সেইভাবেই চুরি করেছে, কোনো তফাৎ নেই। আসলে এই দুটো দলের মধ্যে 1 সুতারও তফাৎ নেই। যখন দেখে তৃণমূলে গেলে রোজগার হবে বেশি, এই লোকগুলো তৃণমূলে চলে যায়। যখন দেখে বিজেপিতে গেলে জেলে যাওয়ার ভয় নেই, তখন বিজেপিতে চলে যায়। একই লোক, একই গোডাউনের মাল, দুটো আলাদা দরজা। এই দরজা দিয়ে বেরোলে তৃণমূল, এই দরজা দিয়ে বেরোলে বিজেপি। একই গোডাউনের মাল। সেজন্য চোর তাড়াতে গেলে বিজেপিকে ভোট দিলে যে হয় না, সেটা হারদার মানুষ খুব ভালোই জানেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, তৃণমূল আমাদের উপর এত অত্যাচার করেছে কেন? ঘর ভেঙেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, বাড়ি ভেঙেছে, পার্টি অফিস ভেঙেছে, জেলে পুরেছে, মিথ্যা মামলা দিয়েছে, জরিমানা করেছে কেন? তৃণমূল মনে করে সিপিএম শেষ হওয়ার মতো পার্টি নয়, একদিন এরাই আমাদের তাড়াবে। সেই জন্য 12 বছর ধরে ওরা আমাদের উপর অত্যাচার করেছে। এটা খুব দিনের আলোর মতো পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস মনে করে আমাদের উৎখাত করবার জন্য এরা গোকুলে বাড়ছে। আমরা সেই কথাটাই বিনীতভাবে আপনাদের কাছে বলতে চাই। আমরা 1 বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছি। সেই আন্দোলনে আমাদের মূল কথা হচ্ছে চোর ধরো, জেলে ভরো। 30টা তৃণমূলের নেতা, এমএলএ, মন্ত্রী, চেয়ারম্যান, উপাচার্য সব জেলে এখন। বুধবারে আরেকটা জেলে যাবে। যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ, কাগজপত্র সব প্রায় রেডি। ও বলেছে আরো কিছু কাগজ আমার দেখাবার আছে, সেই জন্য একটা চান্স দিয়েছে, নাহলে আগের দিনই রাত্রি 11টায় ঢুকিয়ে দিত। এই চুরির বিরুদ্ধে তদন্ত যত আগাবে, তত তৃণমূল 1, 2, 3, 4 করে জেলে ঢুকবে। সব চোরের বিরুদ্ধে যদি বিচার বিভাগ ব্যবস্থা নেয়, তাহলে তৃণমূলের অফিসের চাবি খোলার লোক পাওয়া যাবে না। এমনই একটা দল। আপনি দেখুন দলের নেত্রী, তার কাজটা কি? সবাই যাতে করে খেতে পারে, সবাই। কাউকে বলেছে সমবায় সমিতিটা করে খা, কাউকে বলছে 100 দিনের কাজটা করে খা, কাউকে বলছে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের ওই গোষ্ঠীর মধ্যে থাকো, তুমি ওদের গাইড করবে, ও